হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। গরমটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে। এই গরমকালে প্রত্যেক বাঙালির বাড়িতে কিছু না হলেও তেঁতোর ডালটা কিন্তু হবেই হবে। তেঁতোর ডাল খেতে আমরা অনেকেই ভালোবাসি, অনেকেই পছন্দ করি না। তবে যারা আমরা তেঁতোর ডাল খেতে পছন্দ করি না, তারা কিন্তু এইভাবে ডালটা বানিতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন, মানে আমি যেভাবে আজকে শেখাবো আপনাদের সাথে। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। আর আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিই তেঁতোর ডাল বা উচ্ছের ডাল বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। তেঁতোর ডাল বা উচ্ছের ডাল বানানোর জন্য প্রথমে উচ্ছেটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি, আর আমি ডুমো করে কেটে রাখা লাউ নিয়েছি। 1 কাপ মতো মুগ ডাল নিয়েছি, 1 টিস্পুন রাঁধুনি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর 1টা টমেটো নিয়েছি। 1 টিস্পুন কালো সর্ষে নিয়েছি, 1 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি, 7 মতন নুন আর 7 মতন চিনি নিয়েছি, আর ফ্রেশ একটু ধনে পাতা নিয়েছি। আমি প্রথমে মুগ ডালটা একটা প্রেশার কুকারে ঢেলে দিলাম, তারপর দিলাম সামান্য পরিমাণ জল। জল দিয়ে ডালটা ভালো করে আমি ধুয়ে জলটা ফেলে দিয়ে এবারে তে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম। আমি কিন্তু বাড়িতে তেঁতোর ডাল বা উচ্ছের ডালে একটু লাউ ব্যবহার করি। লাউ কিন্তু শরীরের জন্য খাওয়া খুবই ভালো, আর মুগ ডালের সাথে লাউটা কিন্তু বেশ ভালো যায়। এবার আমি এতে 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম, আর দিলাম 7 মতো নুন, 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর দিলাম টমেটো। এবার আমি 2 কাপ জল ঢেলে দিলাম। 2 কাপ জল ঢেলে দিয়ে এবার আমি এটাকে একটুখানি ফুটতে বসিয়ে দেব। আপনারা যদি কেউ মসুর ডাল দিয়ে বানাতে চান, তাহলে কিন্তু এই রান্নাটা মসুর ডাল দিয়েও বানাতে পারেন। এবার আমি একটা ফ্রাইং প্যানে 2 টিস্পুন মতো সর্ষের তেল গরম করে আগে থেকে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। উপর থেকে একটু হলুদ গুঁড়ো আর নুন ছড়িয়ে দিলাম। উচ্ছেটা কিন্তু আমি বেশ কড়া করে ভেজে নেব। উচ্ছেটা একটু কড়া করে ভাজলে কি হয়, তেঁতোর পরিমাণটা একটু ব্যালেন্স হয়। এদিকে দেখুন ডালের জলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি প্রেশার কুকারের লিডটা দিয়ে 2টো হুইসেল বা সিটি দেওয়া পর্যন্ত ওয়েট করব। এবার আমি একটা কড়াইতে 2 টিস্পুন মতো সর্ষের তেল গরম করে তাতে প্রথমেই কালো সর্ষে দিলাম, তারপর দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিলাম রাঁধুনি ফোড়ন। রাঁধুনি ফোড়ন দিলে কিন্তু ডালের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। মিনিট খানেক সতে করে আমি এবার আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে 15-20 সেকেন্ড ভালো করে সতে করে নিয়ে আমি সেদ্ধ করা লাউ এবং ডালটা সম্পূর্ণ ঢেলে দিলাম। ডালটা ঢেলে দেওয়ার পর হাই ফ্লেমে আমি 2-3 মিনিট ভালো করে ডালটা একটু রান্না করে নেব। মাঝে আমি 7 মতো আর একটু নুন দিয়ে দিলাম, আর দিলাম সামান্য পরিমাণ চিনি। এবার দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আমি 2 কাপ মতো গরম জলও ঢেলে দিলাম, আর সবশেষে দিলাম আগের থেকে ভেজে রাখা উচ্ছেগুলো। ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিলে আপনারা জানেন ফ্লেভারটা কিন্তু ভালো আসে। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ডালটা 5-7 মিনিট মতো ফুটতে দেব। আমি এই যে রান্নাটাতে একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি আর একটু আদা বাটা দিয়েছি, এতে কিন্তু ডালের স্বাদটা একটু অন্যরকম হয়। তেঁতোর ডালটা একদম তেঁতো তেঁতো না হলেও খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর এই গরমকালে তেঁতো খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, তাই কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ডালটা 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম, আর দিলাম ফ্রেশ ধনে পাতা কুচি। আমাদের কিন্তু তেঁতোর ডাল বা উচ্ছের ডাল একদম রেডি হয়ে গেছে। আমি সার্ভ করছি গরম গরম তেঁতোর ডাল বা উচ্ছের ডাল। বাড়িতে ট্রাই করে কিন্তু আমাদের অবশ্যই জানাবেন। এই সিম্পল ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।